মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এরকম দাঁড়িয়ে আছে, কয় হাত বাঁধবো না কি করবি তো। আমি তো প্রথম মক্কা শরীফে গিয়ে হরান হয়ে গেলাম, আমার দুই পাশে দুইজন এরকম দাঁড়িয়ে আছে। আমি বললাম আহ সল্লে কামা সাল্লা রাসূল, আল্লাহ রাসূল তো তুমি নামাজ পড়ো, কয় সল্লে সলাতা, তোমারটা তুমি পড়ো আমারটা আমি পড়ছি। এখন কাবার ঘরে গিয়ে আপনি মারামারি করবেন নাকি? ওনারা এইভাবে পড়লেন, আমি তো যা খাত বাঁধলাম এইভাবে যে দাঁড়াইছে আর ব্যাখ্যা হয় না, এরকম সদা হয়ে আছে। সালাতের পরে জিজ্ঞেস করলাম ভাই আপনার পরিচয়, মা ওরফ কাহা, বলছে আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। হ্যালো তো কাইফা কাইফা সল্লাই, বলছে তুমি ভুলে গেছো রাসুল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন অবসান্নর মতো হয়ে যেত কারণ তিনি তিন থেকে চার ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, ইন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইল, রাত যদি হতো বারো ঘন্টা চার ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকেন, রাহমাতুল্লিল আলামিন। কি সলাত শিখে গেছেন, আর আমরা কি পড়ছি? আমরা শুধু কমাতে চাচ্ছি, সারা জীবন কিয়াম লাইল করেছেন রাহমাতুল্লিল, এক এক রাকাতে কমসে কম পঞ্চাশ আয়াত পড়েছেন কোরআনের আয়াত, আবার এই আয়াত পর্যন্ত রুকুতে ছিলেন, রুকু থেকে দাঁড়ানো ছিলেন, তা দিলে আর কান করেছেন, সেজদায় গিয়েছেন, মা আয়েশা বলতেন আমি মনে করতাম কখনো কখনো সেজদায় মারা গিয়েছেন রাহমাতুল্লিল, আমি পায়ে চিমটি খেতাম, রাসূল যখন পাড় নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো জীবিত আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর কাউকে দেখে নামাজ হবে না, কোন হুজুর দেখে নামাজ হবে না, কোন পীর দেখে নামাজ হবে না, নামাজের জন্য দেখতে হবে রাহমাতুল্লিল। আপনি জানলেন না কেন? এত কিছু জানতে পারেন, সলাত জানলেন না কেন? যে কোনো কাজ করার আগে ওই কাজ সম্পর্কে জানা হলো ফরজ। যেমন আমার প্রিয় ভাই এখন কি দায়িত্বে কথা কন নাকি, মেম্বার অফ পার্লামেন্ট, এই মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার আগে এই পার্লামেন্টে গিয়ে কি কাজ করবে এটা জানা হলো ফরজ। মেম্বার হওয়ার আগে মেম্বারের দায়িত্ব সম্পর্কে জানা হলো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো আন্ডারে যদি দশজন লোক থাকে ওই দশজন লোককে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে, দশজনের একজন যদি বলে আমার উপর নেতা ইনসাফ করে নাই ওখান থেকে তার অবস্থা জাহান্নাম হয়ে যাবে, আর দশজন যদি বলে আমার নেতা সৎ, আমার নেতা আমাকে ভালোবেসেছে, আমার উপর ইনসাফ করেছে। ইমামুন আদলুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই নেতাকে আরশের ছায়াতলে ছায়াদান করে দিবেন। আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নাজাত দিয়ে দেয়। এই কোরআনের ভিতরে সব ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ আল্লাহ ডাকবেন, নেতা যদি হয় সলাতি তার কর্মীদেরকে আল্লাহ মাফ করে দিবেন, নেতা যদি হয় মুত্তাকি হয় এই মুত্তাকির পেছনে যারা লাইন ধরবে সবার গুনাহ মাফ করে দিবেন, কে